রমজান মাসে আমরা স্পেশাল অনেক খাবার বানিয়ে থাকি। চাইলে চাইনিজ রেস্টুরেন্টের মতো এরকম অন্থন বানিয়ে নিতে পারেন। সুপের সাথে এটা দারুণ লাগে। অন্থন বানানোর জন্য আমি এখানে কিছু মুরগির মাংসের টুকরো নিয়েছি, তারপর ছুরি দিয়ে কিমাটা বানিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে এভাবে করে কিছুক্ষণ গুঁড়িয়ে নিলে আমাদের কিমাটা রেডি হয়ে যায়, আর খুব অল্প মাংস দিয়েই অন্থনটা বানানো যায়। এখন একটা বাটিতে এই মুরগির মাংসের কিমাটা নিয়ে নিচ্ছি, তারপর হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিলাম সয়া সস, এক চামচের মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর এক চামচ তেলের সাথে একটু বাটার গলিয়ে এই কিমাটার উপরে দিয়ে দিলাম। এখন সব কিছুকে নেড়ে চেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। অন্থন বানানোর জন্য আমাদের কিমা রেডি হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে অন্থনগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে। তার আগে হচ্ছে আমি এখানে কিছু ময়দা গুলিয়ে নিচ্ছি। 1/4 কাপের মতো ময়দা অল্প একটু লবণ দিয়ে আর পানি দিয়ে একটা আঠালো গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটা বানানো হয়ে গেছে, আর এটার ঘনত্ব ঠিক এরকম। এটা একটা সাইডে রেখে দিয়ে এখন এখানে আমি কিছু শীট কেটে নিচ্ছি। এই শীটগুলো হচ্ছে আপনারা সুপার শপে কিনতে পাবেন, আবার চাইলে কিন্তু ময়দা দিয়ে এই শীটগুলো বাসায়ও বানানো যাবে। এখন এই শীট মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর সাইড থেকে আবারও কেটে নিচ্ছি। অন্থন বানানোর জন্য আমার এরকম স্কোয়ার সাইজের শীটগুলো লাগবে। এখন চাইলে আপনি দুইটা লেয়ার দিয়েও অন্থনগুলো বানাতে পারেন, আবার চাইলে এক লেয়ার দিয়েও বানাতে পারেন। প্রতিটা এভাবে করে খুলে নিয়েছি, আর এখন আগে থেকে যে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম এটা সাইডে এভাবে করে ব্রাশ করে দিচ্ছি। মাঝ বরাবর দিয়ে দিচ্ছি কিমা, তারপর একটা সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমাদের অন্থনটা এখন বানানো হয়ে গেছে। এভাবেই আজকে সবগুলো বানিয়ে নিচ্ছি। অন্থন বানানো একদমই সহজ। এখন হচ্ছে চাইলে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, এখন একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিলেই হয়ে যাবে। এটা এক মাসের মতো ভালো থাকবে। ইফতারিতে চাইনিজ কিছু বানাতে চাইলে এটা বানিয়ে নিতে পারেন ঝটপট। আজকের এই অন্থনগুলো আমি ফ্রাই করে দেখাচ্ছি। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এগুলো ফ্রাই করতেও বেশি সময় লাগে না, কারণ কিমা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই অন্থনটা চাইনিজ স্যুপের সাথেই বেশি মজা হয়। ঝটপট দেখিয়ে দিলাম চাইনিজ রেস্টুরেন্টের মতো আজকের এই অন্থনের রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।